আজকে তোমাদেরকে শোনাবো শ্যামল মিত্রর গল্প শ্যামল মিত্রর নামটা আমরা অনেকেই জানি অনেকেই হয়তো জানি না কিন্তু তার গান আমরা সকলেই জানি অসাধারণ সব গান যেমন তিনি গেয়েছেন তেমন অসাধারণ সব গান তৈরি করেছেন যেমন আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে কিংবা গানে ভুবন ভরিয়ে দেবো কিংবা ওই আঁকা যে পথ যায় চলে যায় ঝিরিঝিরি বাতাস কাঁদে গানে সুর দিয়েছিলেন তিনি এরকম অসাধারণ সব গান রয়েছে যে গানগুলো আমরা অবশ্যই করে শুনেছি গুনগুন করি মাঝে মধ্যে কিন্তু শ্যামল মিত্রর নামটা হয়তো আমরা অনেকে জানি না সেই শ্যামল মিত্রর কথা বলি শ্যামল মিত্রর ছেলে সৈকত মিত্র একটা জায়গায় লিখছেন যে বিটি রোডের ওপর দিয়ে যখন গাড়ি চলতো বিটি রোডের অবস্থা এতটাই খারাপ ছিল যে গাড়িটা নাচতে নাচতে যেত সেই জন্য শ্যামল মিত্র বিটি রোডের নাম দিয়েছিলেন উদয়শঙ্কর সরণি এই হেন শ্যামল মিত্র ভারতের স্বাধীনতার আগে আইপিটি এতে ছিলেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এর মধ্যে আরও অনেকে ছিলেন সলিল চৌধুরীও ছিলেন এর মধ্যে মাঝে মধ্যেই সেখানে গ্রেপ্তারি গুলিগুলা এসব তো লেগেই থাকতো এবং প্রচুর লোকজন পঁচিশ তিরিশ জন একসঙ্গে শ্যামল মিত্রর বাড়িতে চলে আসছেন এসে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন প্রায়ই এসব হতো তো এইরকমই একদিন হঠাৎ মাঝরাতে শলিল চৌধুরী ধাক্কা মেরে শ্যামল মিত্রকে তোলেন শ্যামল মিত্র একটু থতমত খেয়ে উঠে পড়েন শলিল চৌধুরী বলেন একটা গানের সুর করেছি শুনবি তখন কোন গানটা শুনিয়েছিলেন শলীল চৌধুরী শ্যামল মিত্রকে বলতো একটা গান আছে কোনো এক গায়ের বধুর সেই গানটার একটা জায়গা আছে না ডাকিনি যোগিনি সেই জায়গাটা সুর বানিয়েছেন সলিল চৌধুরী সেই মাঝরাতে এবং ডেকে সেটা শুনিয়েছেন শ্যামল মিত্রকে তখন সত্যি কে ভাবতে পেরেছিল যে শ্যামল মিত্র এবং সলিল চৌধুরী একটা সময় বাংলা হিন্দি গানের জগৎকে রীতিমতো কাঁপিয়ে বেড়াবেন তারা তো শ্যামল মিত্র সাড়ে চুয়াত্তর সিনেমাটায় অভিনয় করেছিলেন সেই গানটা মনে আছে তো মজার গানটা আমার এই যৌবন সেই দৃশ্যে অভিনয় করেছিলেন এবং উত্তম কুমারের সঙ্গে শ্যামল মিত্রর দারুণ বন্ধুত্ব ছিল তুই কারির সম্পর্ক ছিল আর উত্তম কুমার একরকম জোর করেই নাকি শ্যামল মিত্রকে সেখানে অভিনয় করিয়েছিলেন শ্যামল মিত্র বলতেন যে ওই গানটার জন্য প্রচুর রিহার্সাল হতো আর টেকটা যে কখন হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারতাম না মানে রিহার্সাল চলতে চলতে টেক হয়ে গেছে এমনও নাকি বেশ কয়েকবার হয়েছে কিশোর কুমার মান্না দে তাদের সঙ্গে কিন্তু শ্যামল খুব মধুর সম্পর্ক ছিল শোনা যে শ্যামল মিত্র দাদরা তালটাকে খুব পছন্দ করতেন খুব ফেভারিট তাল ছিল তার সেই জন্য কিশোর কুমার নাকি শ্যামল মিত্রকে ডাকতেন দাদরা বাবু বলে আর একদম শেষে বলি গৌরী প্রসন্ন মজুমদারের সঙ্গে শ্যামল মিত্রর গল্প গৌরী প্রসন্ন মজুমদার অসাধারণ সব গান লিখেছেন একটা গান যেটা অবশ্যই তোমরা সবাই জানো কফি হাউজের সেই আড্ডাটা আজার নেই এই গানটা লিখেছেন সেই নিয়ে গল্পও শুনিয়েছি তোমাদের যে কেমন করে লিখেছিলেন গানটা তিনি গৌরী প্রসন্ন মজুমদারকে নিয়ে যদি তোমাদের আরও গল্প শোনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু স্পটিফাইতে আমার পডকাস্ট গুরু বাঙালি বটে তোমরা শুনতে পারো সেখানে গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে আমি একটা বড় পর্ব করেছি অনেক কথা সেখানে তোমরা জানতে পারবে অজানা অনেক কথা সেটা শুনে দেখতে পারো আমি লিংক নিচে দিয়ে রাখবো যাই হোক গৌরীপ্রসন্ন মজুমদার এবং শ্যামল মিত্র সম্পর্ক একজন গান লিখছেন আর একজন সুর দিচ্ছেন একদিন গৌরীপ্রসন্ন মজুমদার বসে বসে একটা কাগজে চার লাইন গান লিখছেন তারপর সেটাকে ছুঁড়ে দিচ্ছেন শ্যামল দিকে শ্যামল মিত্র সেটা দেখে সুর তৈরি করছেন এরপরে আবার গৌরীপ্রসন্ন মজুমদার একটা কাগজে চারটে লাইন লিখছেন সেটা আবার ছুঁড়ে দিচ্ছেন শ্যামল মিত্রর দিকে এবং শ্যামল মিত্র সেই গানে সুর দিচ্ছেন এই গল্প সৈকত মিত্র অর্থাৎ শ্যামল মিত্র ছেলের কাছ থেকে শোনা যায় এবং এইভাবে কুড়ি মিনিটের মধ্যে দুটো লেজেন্ডারি গান তৈরি করেছিলেন শ্যামল মিত্র এবং গৌরীপ্রসন্ন মজুমদার কোন গান দুটো বলতো ঝিরিঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে আর আরেকটা গান হচ্ছে তোমার ওই ধূপ ছায়া রং শাড়ির পাড়ে কি অসাধারণ সব মানুষ ছিলেন সত্যি যেমন প্রতিভা ছিল সেই রকমই মানুষ হিসেবেও ছিলেন তারা অসামান্য অসাধারণ এসব এখনকার দিনে হয়তো ভাবাই যায় না আজকের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর পরের দিন আবার একটা গল্প নিয়ে অবশ্যই চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থেকো